হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো বরাবরের মধ্যে কিন্তু আবারও হাজির হলাম ফটো এডিটিংয়ে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওতে কিন্তু এই ধরনের ফটো এডিট দেখাবো আপনার স্ন্যাপসিট অ্যাপের মাধ্যমে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইজিলি কিন্তু এই ধরনের ফটো এডিট আপনার স্ন্যাপসিট অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এবং এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমি ইউজ করছি, সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করেন, যাতে নতুন নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। সো প্রথম আমরা যে ফটোটি ব্যাকগ্রাউন্ড হিসেবে চয়েস করছি, জাস্ট সেই ফটোটি কী করব আমরা গ্যালারি থেকে শেয়ার করব। দেন শেয়ার করার পরে জাস্ট এখান থেকে স্ন্যাপসিট অ্যাপে আমরা অ্যাড করে নেবো। সো নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ক্রপে যাবেন। সো ক্রপে যাওয়ার পরে জাস্ট আপনি আপনার নিজের মতো করে এই ফটোটি কিন্তু ক্রপ করতে পারবেন এবং ইউজ করতে পারেন। সো জাস্ট আমি এখান থেকে জাস্ট এরকম করে নিলাম। সো নেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করবো, দেন আমাদের ক্রপ হয়ে যাবে। সো এর পরবর্তী আরেকটি কাজ করবো, তা হচ্ছে এখান থেকে আমরা যাব হচ্ছে লেন্স ব্লারে, আমরা ব্লার করবো ফটোটা। সো লেন্স ব্লারের জন্য আপনি কী করবেন, জাস্ট এখানে আপনি ন্যারো করবেন, দেন ন্যারো করার পরে জাস্ট এখান থেকে ব্লার ডিস্টেন্সটা আপনি 25% করে দিবেন এবং এখান থেকে ভিগনেটটা একদম 0% বা আপনি একটু চাইলে কিন্তু বৃদ্ধি করে দিতে পারেন। তো তারপর জাস্ট এখানে টিক মারে ক্লিক করবো, দেন কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। সো এরপরে যে কাজটি করবো, তা হচ্ছে আমাদের যে ফটোটি অ্যাড করতে যাচ্ছি, সে জাস্ট ওই ফটোটি এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করলেই এখান থেকে কিন্তু গ্যালারি থেকে আপনি ফটোটা অ্যাড করে নিতে পারেন। সো এখান থেকে আমি আমার ফটোটি অ্যাড করে নিতেছি। সো এখান থেকে আমি আমার ফটোটি অ্যাড করে নিলাম। নেওয়ার পর জাস্ট এই অপাসিটিটা কী করবেন, 100% করে দেবেন। সো দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার ফটোটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট আমি আমারটা করে নিতেছি। সো এটাকে জাস্ট এরকমই ক্রপ করে নিলাম বা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবো, আমি এখানে টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো। সো মোটামুটি কিন্তু এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ইরেজ করবো। সো সেটি করার জন্য জাস্ট এখানে আপনি উপরের দিকে স্টাকে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ এডিটসে যাবেন এবং এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে ড্রোতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে জাস্ট আপনি কী করবেন, আর রাইট সাইডে দেখবেন যে একটি ইনভার্টেড আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনি ডাবল এক্সপোজার 0 করে দিয়ে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি খুব ইজিলি রিমুভ করতে পারেন। সো এই কাজটি কিন্তু আপনি খুব সুন্দরভাবে করবেন। আর আপনি যদি পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান, সেক্ষেত্রে আমার কিন্তু ভিডিও আছে, জাস্ট ওই ভিডিওটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদের একটু স্পিডে দেখাবো। সো আমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডে ইরেজ হয়ে গেছে। জাস্ট আমরা এখন কী করবো, এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, দেন অ্যাপ্লাই হয়ে যাবে। সো এর পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে জাস্ট আমরা ব্যাক হয়ে চলে আসবো। আসার পরে জাস্ট এখান থেকে কী করবো, আমরা একটু হালকা একটু ক্রপ করে নেব। সো এই কাজটি আপনি যদি করে নিতে পারেন অথবা নাও করতে পারেন। সো এখান থেকে জাস্ট ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনি কী করবেন, সো এরপরে আমরা যে কাজটি করবো, তা হচ্ছে এখান থেকে আমরা যাবো সিলেক্টিভে। সিলেক্টিভে যাওয়ার পরে কিন্তু আমাদের যে ফেসটি রয়েছে, সেই ফেসটি কিন্তু ব্রাইট
নেসে একটু বৃদ্ধি করে দেবো, তাহলে অনেকটা কিন্তু ব্রাইট দেখা যাবে। সো এখান থেকে 32% করে দিলাম, দেন করে দেওয়ার পরে জাস্ট এখানে আমি চুলের মধ্যে একটি নেবো। সো নেওয়ার পর জাস্ট এখান থেকেও কী করবেন, ব্রাইটনেসটা একটু কমাই দেবেন, তাহলে কিন্তু আমাদের চুলগুলো কিন্তু কালো হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনি এখানে টি শার্টও দিতে পারেন। সো সেক্ষেত্রে এখানে হালকা একটু দিলাম, দেন এখান থেকে হালকা আর একটা নিবো, নেওয়ার পরে এখানেও অ্যাডজাস্ট করে দিব। এবং এখানে আমি এই যে নিচের অংশটুকু নিবো, নেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু ব্রাইটনেস বৃদ্ধি করে দেবো। সো দিলে কিন্তু এখন খুব সুন্দর আমাদের ফেসটা ব্রাইট দেখা যাচ্ছে। এরপরে যে কাজটি করব তা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে লেন্স ব্লারে। সো ফেসটি স্মুথ করার জন্য আমরা লেন্স ব্লারে যাব, যাওয়ার পরে এখান থেকে ব্লারটা আমরা জাস্ট কী করব 20% করে নিব, দেন এখানে ভিগনেটটা একদম কমাই দিব। সো করে দেওয়ার পর জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে জাস্ট এখানে কী করবেন, আপনি উপরে স্টাকে যাবেন, যাওয়ার পর এখানে ভিউয়ার্সে ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে লেন্স ব্লার এবং গ্রোথে ক্লিক করবেন। সো করার পরে জাস্ট আমরা কী করব, এখানে লেন্স ব্লারটা 0% করে নেবেন। সো নেওয়ার পরে জাস্ট আমরা ম্যানুয়ালি কিন্তু এখানে আপনি 100% করে নেবেন। সো নেওয়ার পরে কিন্তু আমরা ব্লারটি আমাদের ফেসের মধ্যে কিন্তু আমরা বসাইতে পারবো, এবং এই কাজটি কিন্তু খুব সুন্দরভাবে করবেন, তাহলে আপনার যে ফেসটি রয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি স্মুথ হবে। তো দেখেন কিন্তু ফেসটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং স্মুথ দেখা যাচ্ছে। জাস্ট আপনি একটু এই হাতের অংশটুকু করে নেবেন। সো করে নেওয়ার পর জাস্ট আমরা এখন কী করবো, এখানে টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। সো এর পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো, আসার পর জাস্ট এখান থেকে আমরা আবারও কী করবো, টুলস অপশনে যাবো এবং যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন যে পোর্ট্রেট অপশন, জাস্ট এই পোর্ট্রেট অপশনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখান থেকে কম্বো 1 প্যাকটা সিলেক্ট করে নেবেন। সো নেওয়ার পরে এখান থেকে ফেস স্পটলাইট যেটা রয়েছে এটাকে হালকা একটু বৃদ্ধি করে দেবেন। দেন এখানে স্কিন স্মুথিং রয়েছে, জাস্ট এখান থেকে জাস্ট হালকা একটু কী করবেন, এটাকে 30%-এর মতো বৃদ্ধি করে দেবেন, তাহলে কিন্তু ফেসটা স্মুথ দেখা যাবে। সো এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো। সো এর পরবর্তী যে কাজটি করবো তা হচ্ছে এখান থেকে আমরা আবারও যাবো হচ্ছে ভিন্টেজে। সো ভিন্টেজে যাওয়ার পরে জাস্ট এখান থেকে কী করব, আমরা ভিন্টেজে 12 নম্বরটি রয়েছে, জাস্ট এই 12 নম্বরটি অ্যাপ্লাই করবো। দেন করার পরে এখান থেকে আমি কী করবো, ভিগনেটেরই রয়েছে, জাস্ট এটাকে হালকা এখান থেকে 10%-এর মতো বৃদ্ধি করবো এবং এখান থেকে স্টাইল স্টেন্সটা এখান থেকে হালকা কী করবো, এটাকেও বৃদ্ধি করবো। দেন করার পরে এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা একটু বৃদ্ধি করে দেবো। সো করে দিলে কিন্তু আমাদের ফেসটা আগে থেকে আরও সুন্দর দেখা যাবে। সো মোটামুটি কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট এখন আমরা কী করব, এখান থেকে যাব হচ্ছে টোনাল ইমেজে বা টোনাল কন্ট্রাস্টে। সো যাওয়ার পরে জাস্ট এখান থেকে কী করবেন, এগুলো আপনি 25 করে দেবেন, দেন এখান থেকে মিডটোনসটা একে কমায় আপনি 30% করে দেবেন। এরপর এখানে আছে লো টোনস, এটাকে আপনি 20% করে দেবেন। সো করে দেওয়ার পরে এখানে টিক মার্ক ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। সো এরপরে কী করবো, আমরা এখান থেকে টুলসে যাব, যাওয়ার পরে এখানে টিউন ইমেজে ক্লিক করে দেন আমরা কালার গ্রাডেশন করবো। সো এখান থেকে আমরা কী করবো, জাস্ট কন্ট্রাস্ট একটু বৃদ্ধি করবো, দেন এখান থেকে স্যাচুরেশনটাও হালকা বৃদ্ধি করে দেবো, দেন এখান থেকে অ্যামিনেন্স রয়েছে এটাকেও বৃদ্ধি করে দেবো। সো এটাকে একটু বৃদ্ধি করে দিলাম, দেন এখান থেকে হাইলাইটসটা এটাকেও বৃদ্ধি করে দেবো, এটাকে 20% করে দিলাম। সো এগুলো ডিপেন্ড করতেছে কিন্তু আপনাদের ফটো অনুযায়ী সেইভাবে আপনি দিবেন। দেন এখান থেকে শ্যাডোটা কী করবেন, একটু মাইনাস করে দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে টিক মারে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। সো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। জাস্ট এখন আমরা কী করব, এখান থেকে যাচ্ছে আমরা ভিগনেটে আরেকটু যাব, যাওয়ার পরে জাস্ট এখান থেকে কী করবো, ভিগনেটটা একটু বৃদ্ধি করে নেবো। সো এখান থেকে হালকা একটু ভিগনেট দেব, এটাকে 20%-এর মতো। সো করে দেওয়ার পরে জাস্ট এখানে টিক মারকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। সো এরপরে আমরা আরেকটি কাজ করবো, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। জাস্ট এখান থেকে আমরা কী করবো, ডিটেলসে যাবো, যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে স্ট্রাকচার রয়েছে, জাস্ট এই স্ট্রাকচারটা কী করবো, এখান থেকে 20% করে দেবো এবং এখান থেকে শ্যাডোটা আমরা জাস্ট 30%-এর মতো করে দেবো, তাহলে কিন্তু আমাদের পুরো ফটোটা কিন্তু ডিটেলস বৃদ্ধি পাবে, জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। সো আপনি যদি এখন যদি আপনার যদি কোনো সিগনেচার পিএনজি থাকে বা লোগো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সো অ্যাড করার জন্য জাস্ট এখানে ডাবল এক্সপোজারে যাবেন। সো এখান থেকে জাস্ট কী করবেন, অ্যাড ফটোতে ক্লিক করার পরে জাস্ট আপনার গ্যালারিতে যদি কোনো সিগনেচার পিএনজি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ইজিলি অ্যাড করে নিতে পারেন। সো এখান থেকে আমি আপনাদের একটা অ্যাড করে দেখাচ্ছি, জাস্ট আমার যে লোগো পিএনজিটা, জাস্ট এই লোগোটা কী করবো, সো আমরা কী করবো, এই ফটোটাকে জাস্ট এখানে আমি এটাকে অ্যাড করে নিলাম। সো নেওয়ার পরে জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে
আপনি অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখানে যে অপাসিটি রয়েছে এটা কিন্তু একটু কম বেশি করতে পারেন। সো এখান থেকে আমি অপাসিটিটা কমাই দিলাম। সো দেওয়ার পর জাস্ট এখানে টিক মারে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। সো এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আর আপনি যদি এই ফটোটি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে শেয়ার অপশন, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন, এবং যে ফ্রেন্ডগুলো আপনাদের ফটো এডিটিং করতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।